হাসপাতালের যে ঘটনা, ভয়ঙ্কর ঘটনা এবং চূড়ান্ত নিন্দনীয় ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সকলেই এক বাক্যের তীব্র নিন্দা করেছেন। পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তদন্তের জন্য অন্য কোনো এজেন্সিও যদি কাজ করতে চায় তাতে কোনো আপত্তি রাজ্য সরকারের নেই। একই কথা জানিয়ে দিয়েছেন নগরপাল, পুলিশ কমিশনার কলকাতার, তিনিও একই কথা জানিয়েছেন, দক্ষতার সঙ্গে কাজ করছে পুলিশ। নিন্দনীয় ঘটনা, দোষীর কড়া শাস্তি চাই। মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি পর্যন্ত আবেদন করা হবে, পুলিশ সেই দিকে এগোচ্ছে, সংশ্লিষ্ট সব ধারা দেয়া হয়েছে, ব্যতিক্রমী ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই। সিপিএম জমানায় বানতলা, সরকারি মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন, ধানতলা বরযাত্রীদের বাস থেকে নামিয়ে গণধর্ষণ, সিঙ্গুর তাপসী মালিক, নন্দীগ্রাম, এরম একের পর এক ঘটনা রয়েছে। বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস তার পরিবার, মণিপুর, মধ্যপ্রদেশ, সোনাজয়ী কুস্তিগীরদের শ্লীলতাহানি, একের পর এক ঘটনা রয়েছে। ফলে এই সিপিএম এবং বিজেপির কোনো অধিকার নেই একটা শব্দ বলার, কারণ অভিভাবকের মতো, দক্ষ প্রশাসকের মতো যা যা সিদ্ধান্ত নেওয়ার, অপরাধ হয়ে থাকলে অপরাধীকে ধরা হবে, তদন্ত হবে এবং ফাঁসি পর্যন্ত যা যা শাস্তি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন।